সিবিআই প্রসঙ্গে আরো আক্রমণাত্মক দিলীপ ঘোষ, কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে, আমি বিচার না পেলে বলতে পারবো না কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি, এই প্রশ্ন তুললে কারো খারাপ লাগলে আমার কিছু করার নেই, যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে, সিবিআই ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। সিবিআই প্রসঙ্গে আরো আক্রমণাত্মক দিলীপ ঘোষ, তিনি বললেন কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে, আমি বিচার না পেলে বলতে পারবো না কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি, এই প্রশ্ন তুললে কারো খারাপ লাগলে আমার কিছু করার নেই, যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে। আমি যখন সভাপতি ছিলাম আমাদের উপর অত্যাচার হয়েছে, খুন হয়েছে 200 কার্যকর্তা, ভোটের পরে প্রায় 60 জন কর্মী খুন হয়েছে, আমরা কোর্টে গেছিলাম, তার জন্য কোর্ট সিবিআই ইনকোয়ারি করার জন্য আদেশ দিয়েছিলেন, আমার বক্তব্য যে তার জন্য কজন সাজা পেয়েছে, কজন নিহত কর্মীর পরিবারকে আমরা জাস্টিস দিতে পেরেছি, এই প্রশ্নকে আমি করতে পারিনি, তাতে যদি কারো খারাপ লাগে লাগতেই পারে, আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করছি না, বাংলার সাধারণ মানুষের জন্য, বাংলার পরিবর্তনের জন্য রাজনীতি করছি, এখানকার পুলিশ প্রশাসনের উপরে আমাদের ভরসা নেই, তাই আমরা কোর্টে গেছিলাম আর সিবিআই এসেছিলো, সিবিআই যদি না করে সেই কাজ, আমি যদি জাস্টিস না পাই আমি সে কথা বলবো না, কার সিবিআই আমার দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে, আমাদের দেশের একটা সংস্থা আছে তার উপর আমাদের ভরসা আছে, যখন ভরসা থাকে না তখন আমরা প্রশ্ন তুলি। সিবিআই প্রসঙ্গে আজ নয়, গত 3 দিন ধরেই সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। গতকাল তিনি কি বলেছিলেন যে বিজেপির 60 জন কর্মী যাদের হত্যার দায়, একজনও সেই ঘটনায় ন্যায় দিতে পারেনি সিবিআই, এবং সেই সিবিআইকে তার উদ্দেশ্য করে বক্তব্য যে তিনি রাজনীতি করেন, কারোর দায় আমার নেই, এবং সেই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক তর্জা ক্রমশ বাড়ছে। যে সিবিআই আমার 60 জন কর্মী হত্যার একজনকেও ন্যায় দিতে পারেনি, সে সিবিআইকে আমি বলবো আমি রাজনীতি করি, কারো দায় আমার নাই, আমি 100 জন কর্মীর মৃতদেহের উপরে মালা চড়িয়েছি, সেজন্য আমার বুকে জ্বালা আছে, আমি বলবো কোনো কারো কোনো সিবিআই কোনো পুলিশ কোনো সরকারের দায় আমার নাই। সিবিআই প্রসঙ্গে নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ, সুর আরও ঝাঝালো, সারদা নারদ রোজভ্যালি কাণ্ডে বাম কংগ্রেস যে সিটিংয়ের অভিযোগ তোলে সেই অভিযোগেই এখন বিস্ফোরক দিলীপ ঘোষ, সিবিআই এর সঙ্গে নাম না করে নিশানা করলেন টিএমসিকেও। সিবিআই ইডি দুই কেন্দ্রীয় এজেন্সি, বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী একাধিক দলের নেতানেত্রীর বিরুদ্ধে তদন্ত করছে এই দুই এজেন্সি। সিবিআই কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের অধীনস্থ, এই মন্ত্রক খোদ নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। ইডি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অন্তর্গত, অর্থমন্ত্রকের দায়িত্ব নির্মলা সীতারামনের হাতে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ সিবিআই এর বিরুদ্ধে কার্যত সেটিংয়ের অভিযোগ করেছেন আর ইডির ভূমিকার প্রশংসা করছেন। আর শুধু নিজের অবস্থানে অনড় থাকাই নয়, কোন এজেন্সি কার হাতে সেটাকেও যে তিনি গুরুত্ব দিচ্ছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন অকপট দিলীপ। বাজারে কে জানতো অনুব্রতর কাছে এত টাকা আছে, সবাই শুনেছিলাম আমরা, এই প্রমাণ হয়েছে, এফআইআর করতে পারেনি, আমরা তো সিবিআইকে বিশ্বাস করি, সিবিআই কার আমার কিছু যায় আসে না, দেশের একটা সংস্থা সবচেয়ে বিশ্বস্ত মনে করা হয়, আমরাও বিশ্বাস করেছিলাম, আমরাও ন্যায় পাইনি, একটা এজেন্সি এবং সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি হচ্ছে ইডি, সেটা প্রমাণ করেছে, তার উপরে ভরসা আছে আমাদের, সেটাকে ওরা ভয় পাচ্ছে। খোদ নরেন্দ্র মোদীর হাতে রয়েছে সিবিআই, আর সেই সিবিআই এর ভূমিকা নিয়ে বারবার সরব দিলীপ ঘোষ, প্রকাশ্যে স্বীকার না করলেও কার্যত চরম অস্বস্তিতে বিজেপি। দেখুন, দিলীপ দা এই বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারবে, আমার আগেই বলেছি আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। সিবিআই অথবা ইডি চিটফান্ড কাণ্ডে কেউ যথাযথ ভূমিকা নেয়নি সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও, ফলে সিবিআই অথবা ইডি তারা যে ঠিক মতো কাজ করলো না, এর দায়টা শুধু সিবিআই বা ইডির ঘাড়ে ফেলে দেওয়া যায় না, এরা প্রফেশনাল বডি। দিলীপ ঘোষ অর্ধেক ঠিক বলেছেন, ওরা সেটিং করে নিয়েছে, কিন্তু বাকি অর্ধেকটা বলেননি যে এই সেটিংয়ের ব্যবস্থা করে দিয়েছে দিল্লিওয়ালারা, মোদি ভাইয়ের পরামর্শ ছাড়া এই সেটিংটা হয় না। তো মোদি সরকারের বিরুদ্ধে কথা বলছে, তা মোদিকে করছে চ্যালেঞ্জ করছে না কেন, এখানে বলে কী হবে, কে কুকুর কাকে কামড়াচ্ছে, আপনাদের মালিক মোদি, তাকে কামড়ান দু চারটে তবে না মজা লাগবে। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য বিজেপির অন্দরেও ঢেউ তুলেছে, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আর সিবিআই নিয়ে, তৃণমূল সেটিং নিয়ে দিলীপ ঘোষের যে তত্ত্ব তাকে সমর্থন করলেন বালির নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্ত, তার মন্তব্য আমারও মনে হয় কোনো গটআপ হয়নি তো, সিবিআই হতাশ, ফের কোর্টে যাওয়ার ভাবনা প্রতিমা দত্তের। 12 বছর ধরে একটা লড়াই লড়েছি, সেই লড়াইটা
পর আমি সিবিআই পেয়েছি বিগত 4 মাস হলো। কোর্টের অর্ডার আছে 6 মাসের মধ্যে এই মামলা শেষ করতে হবে, কিন্তু এই 4 মাস হলো, 4 মাস পর্যন্ত সিবিআই আমার সাথে কোনোরকম যোগাযোগ করেনি, কোনোরকমভাবে যোগাযোগ করেনি। শুধু আমি শুনেছি একটা এফআইআর ওনারা করেছেন, এইটা শুধু দিলীপ ঘোষ আজকে বলেননি, অনেক বিরোধী যারা রয়েছে তাদের মনেও কিন্তু এই একটা কোশ্চেন অনেকদিন ধরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমারও মনে হচ্ছে যে কোথাও গট আপ হয়ে যায়নি, তো দোষী যারা তারা প্রচুর পয়সা আলা লোক, ঠিক আছে, আপনারা কেষ্টকে দেখছেন এরকম কেষ্টর মতোই সব বিত্তশালী লোক, তা যে কোনো মুহূর্তে এরকম কিছু ব্যাপার হয়েই যেতে পারে। কারণ আজ পর্যন্ত আমাদের নারদা সারদার কোনো আমরা কিছু দেখতেই পেলাম না, কোনো অগ্রগতি দেখতে পেলাম না, তা এটাও এরকম হয়ে যেতে পারে কিছু। সিবিআই এর তদন্তে আপনি কি হতাশ? এখন পর্যন্ত আজকে পর্যন্ত যেটা হয়েছে সেটাই তো আমি হতাশই। আপনি কি পরবর্তীকালে হাইকোর্টে দ্বারস্থ হতে চান? হ্যাঁ অবশ্যই। দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নিতে হবে। কল্যাণী এমস এ নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি তদন্ত নিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। সিআইডি চাইলেই কি অনুমতি দেবে কেন্দ্র, এখন উঠছে সেই প্রশ্নই। একদিকে যখন স্কুলে নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি, তখন কল্যাণী এমস এ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। আর এই তদন্ত সংক্রান্ত মামলাতেই কলকাতা হাইকোর্টে বিচারপতিদের পর্যবেক্ষণে প্রশ্নের মুখে পড়ল তারা। দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নিতে হবে, সিআইডিকে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কল্যাণী এমস এ প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছে, তাতে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ 8 জনের নামে এফআইআর হয়েছে, যার তদন্তভার নিয়েছে সিআইডি। অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে ইতিমধ্যে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ এবং বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরের মেয়ে মৈত্রীকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে সোমবার কলকাতা হাইকোর্টে কার্যত অস্বস্তিতে পড়ল সিআইডি। মামলাকারীর আইনজীবী হাইকোর্টে অভিযোগ করেন এইমস কেন্দ্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান, কিন্তু কেন্দ্রের অনুমতি না নিয়েই তদন্ত চালাচ্ছে সিআইডি, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি রিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে দুর্নীতি দমন আইনে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে হলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই নিয়ে সিআইডিকে সতর্ক থাকারও পরামর্শ দেয় আদালত। এই বিষয়ে তো আগে থেকে নিয়ম কানুন আছে, কারণ এই রাজ্য সরকার যেখানেই কোনো কেন্দ্রীয় সংস্থা তাদের কাজ করতে যাচ্ছে তাকে বাধা দিচ্ছে। কেন্দ্র সরকারের বিষয় নিয়ে তদন্ত করতে গেলে, কেন্দ্র সরকার ইনস্টিটিউট নিয়ে তদন্ত করতে গেলে কেন্দ্র সরকারের পারমিশন প্রয়োজন। তো আইনের কথা আইন বলেছে, এখন এটা সম্পূর্ণ কোর্টের বিষয়। এবার কোর্ট যদি কোনো অবজারভেশন দিয়ে থাকেন তাহলে রাজ্য সরকারের কৌশলীরা রয়েছেন সেখানে, তারা তাদের বক্তব্য জানাবেন। আসল বিষয় হচ্ছে কল্যাণী এমসের দুর্নীতি সামনে চলে এসেছে, বিজেপি নেতারা নিজেদের মেয়ে নিজেদের পুত্রবধূ এদের বেআইনিভাবে চাকরি দিয়েছেন, তার তদন্ত সিআইডি করছে, আর একটা অংশ বিজেপির সেটা ঠেকাতে নেমেছে, বাকিটা আইন আইনের পথে চলবে। ঠিকই বলেছে হাইকোর্ট, কোর্টে গিয়ে তদন্ত ব্যবস্থা করতে হবে। এখানকার সিআইডি মুখ্যমন্ত্রীর কথাই একটু লড়ে চড়ে যাতে মোদীকে মোকাবেলা করা যায় বা সিবিআই ইডিকে একটু যাতে ভয় দেখানো যায় তার চেষ্টা করছে, আর তো কিছুই নয়। দিদির হাতে সিআইডি, মোদির হাতে সিবিআই, তাই একদিকে মোদি লড়ে আরেকদিকে লড়ে আমাদের দিদি ভাই। এইমস এ নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি হবে 24 অগস্ট। শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দিনের বেলায় একেবারে রাতের অন্ধকার নেমে এসেছে কলকাতায়, মেঘলা আকাশ এবং সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সঞ্চয়নের কাছে চলে যাব। সঞ্চয়, শুরুতেই আকাশের ছবি তোমার কাছে দেখতে চাইবো, আর আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি পূর্বাভাস দিচ্ছে? একদমই, তোমাকে প্রথমেই দেখাই যে এই মুহূর্তে কলকাতা শহরে আঁধার নেমে এসেছে। আমি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার যে অংশে রয়েছি, সাদন অ্যাভিনিউ এবং সংলগ্ন এলাকা একেবারে অন্ধকার, দিনের আলো প্রায় নিভে আসার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে বলা হচ্ছে যে আগামী 2 থেকে 3 ঘন্টা
কলকাতা, হাওড়া, হুগলি এবং চব্বিশ পরগনার কিছু অংশ, সেখানে এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী দু থেকে তিন ঘন্টা কলকাতা এবং আশপাশের কয়েকটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যে যেটা জানতে পারছি যে মৌসুমী অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, বিশেষ করে দীঘার ওপর দিয়ে সেটা বিস্তৃত এই মুহূর্তে। সে কারণে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হবে আগামী দু একদিন, কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এই জেলাগুলোতেও কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত আগামী কয়েক ঘন্টা, যেরকমভাবে বললাম যে আগামী দু থেকে তিন ঘন্টা কলকাতা সহ হাওড়া, হুগলি এবং চব্বিশ পরগনার কিছু অংশ, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ইতিমধ্যে যেরকম দেখালাম তোমাকে যে কলকাতা শহরে কিন্তু এই সকালেও আধার নেমে এসেছে এবং আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে, কিছুটা দমকা হাওয়াও চলছে। ধন্যবাদ সঞ্চয়।